অবশ্যই আমি প্রথম দিন থেকে, আই মিন আমার যখন দেশাত্মবোধক রিলিজ হবে তার 1 সপ্তাহ আগে থেকে আমি পলিটিক্স এর শিকার, ইভেন স্টিল আমি পলিটিক্স এর শিকার। পুজোতে এবার আসলে যেহেতু দেশের একটা যেহেতু একটা অসচ্ছল পরিবেশ, দেশটা একটু আবার রিসাইকেলিং হচ্ছে, সেই ক্ষেত্রে সব কাজই মনে একটু কম। তারপরেও আমি বেশ কয়েকটা নাটক করলাম, স্পেশাল পুজোর নাটক করলাম, আর কি পুজো শুরু তো সবসময়ই করি। আর স্টিল যেই যেমন বিশ্রাম থেকে শুরু করে যেই হাউসগুলোতে আমি কাজ করি, সেম আমি এবার স্টিলের প্রচুর কাজ করেছি। অ্যাকচুয়ালি এবার শুধু নাটক আর স্টিলের কাজগুলোই করা হয়েছে, আর যেহেতু ফিল্মগুলো এখন আমার সবগুলো পাইপলাইন যেগুলো আছে আটকে আছে, পুজোতে কোনো আমার ছবি রিলিজ হচ্ছে না। নতুন সিনেমা বলতে আমাদের তো একটা রানিং প্রজেক্ট ছিল অপারেশন জ্যাকপট, ওটা যেহেতু আমাদের এই দেশের এই পরিস্থিতির কারণে যেহেতু একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ ছিল, ওটা একটু হোল্ড অবস্থায় আছে, ওইটা জানি না এটা অ্যাকচুয়ালি ফিউচার কী। আর এছাড়া আমি নতুন একটা ওয়েব ফিল্ম করছি, আমি নামটা এই মুহূর্তে বলছি না, কারণ আমি আসলে আমরা এই কাজটা শেষ করে প্রমোশনে যাব। একটা ওয়েব ফিল্ম করছি, খুব ভালো একজন স্ক্রিপ্ট রাইটার এবং একটা ভালো ডিরেক্টরের কাজ করছি, ওইটা নিয়ে ব্যস্ততা চলছে আমার এবং প্রিপারেশনও চলছে। আর সামনে একটা মুভির কথা চলছে, হয়তো বা ভেরি সুন আমি এই মাসেই আমার মানে পুজোর পরই শুরু করব, ওইটা হয়তো বা জানতে পারবেন যখন প্রেস প্রেস মানে প্রেস মিট হবে। অ্যাকশন টাইপের আমি আপাতত আসলে লাস্ট ফিউ ইয়ার্স ধরে কিন্তু আমি অ্যাকশন প্যাটার্নে কাজ করছি না, বিকজ অফ যেহেতু আমি আসলেই বলবো আমি নট ফিজিক্যালি একদম প্রপারলি অ্যাকশনের মতো ফিট। আমাদের যেমন শুভ ভাই বা সঞ্জু জন বা জাদু আজাদ যারা একদম, ওরা আমার মনে হয় ওরা অ্যাকশন হিরো। সো আমি একটু চেষ্টা করি রিয়েলিস্টিক গল্প বা একটু যেটাকে অ্যাকচুয়ালি অনেকে আর্ট বা কমার্শিয়াল বলে, ফিল্ম ইজ অল আর কমার্শিয়াল, বাট একটু আর্ট বেসড গল্প বা একটু রোম্যান্টিক এই টাইপের আমি ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই ট্র্যাকেই আছে, আমি এখন অ্যাকশন নিয়ে ভাবছি না। সামনে যেই নায়িকার সাথে জুটিবদ্ধ হচ্ছি, আমারই মানে নাম অ্যাকচুয়ালি কেন বলবো না, বাট আমার আশেপাশে যারা আমরা বন্ধু বান্ধব আমাদের সার্কেলের ভিতরে একজন, প্রথম কাজের অভিজ্ঞতা সবসময় একটা স্পেশাল থাকে। আর যেহেতু মাহিয়া মাহিয়া আমার প্রথম হিরোইন ছিল এবং ওর সাথে আমার ব্যাক টু ব্যাক 3টা কাজ করা হয়েছে, দেশাদিলির বিগ ব্রাদার প্লাস যাও পাখি বলো তারে, ওর সাথে আমার কমফোর্ট জোনটা অনেক বেশি, বন্ধুত্বটা অনেক বেশি। সো অবশ্যই মাহি ফার্স্টেই থাকবে। এছাড়া আমার প্রত্যেকটা কো-আর্টিস্টই আমার খুব ভালো বন্ধু এবং তাদের সাথে সবার সাথে কাজ করে অনেক কমফোর্টেবল ছিলাম, আমি কাউকেই আসলে কম্পেয়ার করতে পারছি না। বাট হ্যাঁ, যদি বলি যেহেতু প্রথম দিকের কাজটা আমার মাহির সাথে করা, আমি খুব বেশি কমফোর্টেবল ওর সাথে কাজ করতে। সিনেমা কম করার কারণ আমি সবসময় আমি বলেছি যে আমি অ্যাকচুয়ালি কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে না। আর তারপর অ্যাকচুয়ালি সিনেমাতে লাক একটা বড় ব্যাপার, লাক একটা ফেভার করার ব্যাপার আছে এবং পলিটিক্স তো আছে, পলিটিক্সতে না যেটা সবাই জানে এটা ওপেন সিক্রেট। সো কিছু কিছু কাজ হয়তো বা ভালো কাজ আমার পলিটিক্সের কারণে আমার হাত থেকে ছুটে গেছে এই লাস্ট 10 ইয়ার্সে, কিছু কিছু কাজ আমার মনও মানে মনের মতো হয়নি বলে আমি কাজটা করি নাই, কিছু কিছু কাজ লেনদেনে ঝামেলা ছিল। আর ইভেন ইনফ্যাক্ট আমি সবসময় বলে যে আমি এখনও অনেক প্রডিউসার ডিরেক্টরের কাছে টাকা পাই, যার জন্য আমি তো ফেড আপ হয়ে যেখানে আমি মনে করি যেখানে আমি পারিশ্রমিকটা পাবো, ইভেন আমি আমার কাজটাকে ভালোবেসে করতে পারবো, আমার ক্যারেক্টারটাকে ফুটাতে পারবো, সেই কাজটা আমি করি, সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কাজের কোয়ান্টিটিটা খুবই কম। আমি স্পেসিফিক নাম বলবো না, বাট অবশ্যই আমি প্রথম দিন থেকে, আই মিন আমার যখন দেশাত্মবোধক রিলিজ হবে তার 1 সপ্তাহ আগে থেকে আমি পলিটিক্সের শিকার, ইভেন স্টিল আমি পলিটিক্সের শিকার, কারণ মাঝখানে আমার ফিল্ম নিয়ে আমার যখনই ফিল্ম রিলিজ হতো কোনো একটা দল আমাকে হয়তো বা ওই মুভিটা যেন না চলে বা আমি যেন প্রমোশন করতে না পারি বা হল যেন না পাই, এই গেমটা সবসময় চলতো। তখন আমি খুবই ছোট ছিলাম, মানে নতুন ছিলাম, বুঝতাম না, পরবর্তীতে বুঝতে পেরেছি যে এখানে বিশাল বড় একটা গেমবেলিং চলে বা একটা পলিটিক্স চলে। তারপর বোঝার পর যেহেতু আমার সেই ক্ষমতাটা নেই, আমি তাদের সাথে পেশি শক্তিতে যাইনি, আমি আমার মতো করে কোয়ালিটি কাজ করে দিয়ে গেছি। তারপরে যেহেতু আমি জ্যাজ মাল্টিমিডিয়া আমার কন্ট্রাক্ট শেষে আমি নতুন করে মানে জ্যাজের সাথে আমি নতুন করে আর আই মিন রিনিউ করিনি, তারপরে তারা রওশনকে নিল, জ্যাজের সাথে যখন বের হই তখন আমি একটা অন্যরকম পলিটিক্সের শিকার হয়েছি। যেমন অনেকে ভাবতো জ্যাজ থেকে বের হয়ে গেছে মানে FDC আমাকে আর কাজ করবে না, FDC লোকজন, আর এরকম কিছু পলিটিক্সের শিকার ছিল। বাট দ্য থিং ইজ আমি আমার মতো করে ভালো আছি, আমার মতো করে আমার আইডেন্টিফিকেশান নিয়েই কাজ করছি, আমি ফিল্ম নাটক স্টিল সব মিলে আমি আমার মতো আমি কমপ্লিট করছি।